দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখতে হবে। জাস্ট ড্রাই হতে দিচ্ছি। স্বপ্নরান থেকে আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কিসের সম্বন্ধে বলবো। আজকে আমি বলবো হচ্ছে মামা আর্থের উপটান ফেস মাস্কের সম্বন্ধে। ঠিক আছে, এটা আমি নিজেই ইউজ করছি, তো এইটা ইউজ করে আমি ভালো রেজাল্ট পেলাম কি পেলাম না সে তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, সব থেকে বড় কথা এখন পুরোপুরি গরমকাল পড়ে গেছে, আমরা একটুখানি রোদে বেরোলেই আমাদের মুখ পুরো কালো হয়ে যায়। ঠিক আছে, আর এমনিও আমাদের সপ্তাহে একবার থেকে দুবার ফেস প্যাক ইউজ করা উচিত, আমাদের মুখের সাথে যায় এই রকম ফেস প্যাক আমাদের ইউজ করা উচিত। এবার ফেস প্যাক ইউজ করতে গেলে আমাদের তো হাতে এত সময় নেই যে আমরা এই জিনিস থেকে এইখান থেকে এইটা ওইটা এটা সব কিছু মিক্স করে একটা ফেস প্যাক মাখলাম, এইরকম আমাদের সময় থাকে না। তো একদম মামা আর্থের যে উপটান ফেস মাস্কটা আছে এইটার মধ্যেই তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ। ইভেন এইটার মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে ব্রাইট করতে সাহায্য করে। এটার মধ্যে মেইন যে যে তিনটে জিনিস আছে সেই তিনটে জিনিস হচ্ছে স্যাভরান আছে, টার্মারিক আছে, অ্যাপ্রিকট অয়েল আছে। এই তিনটেই হচ্ছে আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, পেয়ার করতে সাহায্য করে, স্কিন লাইট করতে সাহায্য করে, মুখের পিগমেন্টেশন দাগ ছোপ যেগুলো স্পট থাকে সেগুলো দূর করতে সাহায্য করে। ঠিক আছে, ইভেন এটার মধ্যে অ্যান্টি এজিংয়েরও কাজ করে। তো আমার মতে এর ভেতরে যা যা জিনিসগুলো আছে প্রত্যেকটা হচ্ছে আমাদের স্কিনের জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, মানে ট্যান রিমুভের জন্য একদম পারফেক্ট, মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো দেওয়ার জন্য পারফেক্ট। আমাদের কোনো অকেশন বাড়ি হুট করে যদি পড়ে যায় তাহলে আমরা কি করি, হাতে সময় থাকে না, তখন মনে হয় যে রেডিমেড কোনো যদি প্যাক থাকে সেই প্যাকটা মুখে লাগিয়ে নিই। ঠিক আছে, তো এইটা হচ্ছে সেই রকমই জিনিসটা যে একটা ইনস্ট্যান্ট তোমরা যদি সঙ্গে সঙ্গে যদি কোনো গ্লো পেতে চাও বা ইনস্ট্যান্ট কোথাও যাচ্ছ তোমাদের মুখে একটা চেঞ্জ দরকার, ব্রাইটনেস দরকার, তো আমার মনে হয় এই প্যাকটা তোমরা ইউজ করে দেখতে পারছি। এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না, এইটা হচ্ছে আমি নিজে ইউজ করেছি, নিজের টাকা দিয়ে মামাআর্থের সাইট থেকে কিনেছি, কিনে আমি এটা ইউজ করে তোমাদের একদম অনেস্ট রিভিউ দিচ্ছি জিনিসটা কেমন। ঠিক আছে, ইভেন আমি স্কিনে ইউজ করেও তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক করছে, কাজ করছে কি করছে না। ঠিক আছে, তো চলো আমি তোমাদের আগে এটা প্যাকেজিংটা সম্বন্ধে বলি, এটার প্রাইস কত আছে সেটা সম্বন্ধে বলি, তারপর তোমাদের আমি ডেমো দিয়ে দেখাবো। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে মামা আর্থের উপটান ফেস মাস্ক। ঠিক আছে, এর মধ্যে মেইন জিনিস হচ্ছে টার্মারিক আছে, স্যাফরান আছে, অ্যাপ্রিকট অয়েল আছে ফর স্কিন ব্রাইটেনিং। এটা ওরা দাবি করছে যে এটা ইউজ করলে স্কিন ব্রাইট হবে। এটার মধ্যে পুরোপুরি প্যারাবেন ফ্রি আছে, সিলিকন ফ্রি আছে, ডার্মোলজিক্যালি টেস্টেড আছে, ঠিক আছে, বায়ো অ্যাক্টিভস আছে। তো এইটা বলছে এটা অল স্কিনের জন্য যাবে। আর এর মধ্যে যে মেইন জিনিস তিনটে আছে তোমরা দেখে নাও, একটা বলছে হচ্ছে টার্মারিক মানে হলুদ, স্যাফরান আর অ্যাপ্রিকট। ঠিক আছে, এই তিনটেই কিন্তু স্কিনকে ব্রাইট করতে গ্লো করতে সাহায্য করে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এবার এটা দেখো এই রকম একটা প্যাকেজে আসে, এই রকম একটা বড় একটা প্যাকেজে থাকে। ঠিক আছে, আর এটার দামটা একটুখানি বলে দিই, এটা 100 ml আছে, 100 ml এর দাম হচ্ছে 499। আমি মামা আর্থের সাইট থেকে পারচেস করেছি, তো এই রকম তোমরা যে কোনো ফ্লিপকার্ট থেকে শুরু করে অ্যামাজন থেকে শুরু করে সব জায়গায় তোমরা এটা পারচেস করতে পারবে, খালি দেখে নেবে কোথায় তোমরা অফার পাচ্ছ। ঠিক আছে, আমি এইটার সাথে কিন্তু এই ফেস ওয়াশটা, উপটান ফেস ওয়াশটাও পেয়েছি। ঠিক আছে, এইটার সাথে কিন্তু এই উপটান ফেস ওয়াশটাও ফ্রিতে পেয়েছি, তো এইটারও আমি রিভিউ দেব ইউজ করার পর। তো চলো এটা খুলে তোমাদের দেখাচ্ছি যে জিনিসটা কেমন। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা, দেখো এই রকম বড় একটা ডিব্বাতে থাকে। ঠিক আছে, এবার ডিব্বার বাইরেও দেখো সব রকম কিভাবে ইউজ করতে হবে কি ব্যাপার সব ওরা ডিটেলসে এই রকমভাবে দিয়ে দিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে প্যাকটা, যে যে কন্টেনারটা দিয়েছে সেই কন্টেনারটা হচ্ছে তোমরা যেখানে খুশি কিন্তু ক্যারি করতে পারবে, ট্রাভেল ফ্রেন্ডলি আছে। আর হচ্ছে এই হচ্ছে জিনিসটা খুব সুন্দর করে ওরা প্যাকেজিংটা করা থাকে। ঠিক আছে, একটা টাইট একটা মুখ দিয়ে এরকম করে আটকানো থাকে, স্ট্রাকচারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখতে হয়। ঠিক আছে,
আছে, এই হচ্ছে জিনিসটা। কিছুটা হচ্ছে মুলতানি মাটি যেই রকম হয় সেই রকম মুলতানি মাটির মতো ব্যাপারটা থাকে। আর এটার হচ্ছে মেন আমি ইউজ করেছি, আমার মেন এটা ভালো লেগেছে, এটা স্মেলটা, এটা স্মেলটা হচ্ছে খুব সুন্দর। আর এটা দেখো কতটা থিক, ঠিক আছে, জাস্ট আমি লাগিয়ে দেখাচ্ছি, দেখো এই দেখো কতটা থিক এটার পরিমাণটা, ঠিক আছে। আর স্মেলটা হচ্ছে খুব সুন্দর এটা স্মেল। আর এইটা ইউজ করার জন্য বলেছে যে ফেসটা ভালো করে যে কোনো ফেস ওয়াশ দিয়ে তোমরা ক্লিন করবে, ক্লিন করে এই প্যাকটা তোমরা ইউজ করবে মুখে, ঠিক আছে। তারপর ভালো করে ধুয়ে নেওয়ার পর যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করবে। আর এইটা স্কিনের আরও ভালো কাজ দেবে যদি তোমরা এটারই উপটান ফেস মাস্কটা দিয়ে, ফেস ওয়াশটা দিয়ে যদি তোমরা ফেসটা ধোও আর তারপর তোমরা এই প্যাকটা ইউজ করো, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, এইটা ইউজ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আরও কিছু জিনিস মানতে হবে স্কিনে গ্লো আনার জন্য। সেটা হলো তোমাদের 8 ঘন্টা ঘুমাতে হবে আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, তাতে কিন্তু ভেতর থেকে আমাদের স্কিনটা গ্লো করবে। আরেকটা জিনিস হচ্ছে এটার প্যাকেজিংয়ের মধ্যেই লেখা আছে যে তোমরা এইটা ইউজ করার সাথে সাথে মাঝে মাঝে মুখে কিন্তু একটু কয়েক ফোঁটা লেবু আর হচ্ছে হানি মধু মিশিয়ে একটা প্যাক তৈরি করে মাঝে মাঝে মুখে এটা ম্যাসাজ করবে, মুখে ইউজ করবে, তাহলে এই প্যাকটার সাথে খুব ভালো কাজ দেবে, ঠিক আছে। চলো এবার আমি ডেমো করে তোমাদের দেখাচ্ছি। আমি ফেস ওয়াশ করে চলে এসেছি, এবার আমি তোমাদের প্যাকটা ইউজ করে দেখাবো, ঠিক আছে, চলো প্যাকটা ইউজ করে দেখাচ্ছি। আর এইটার সাথে না তোমাদের কোনো স্প্যাচুলা দেবে যাতে প্যাকটা মুখে ভালো করে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু আমার এইটার থেকে আমি হচ্ছে নিজের হাতে অ্যাপ্লাই করাটা আমার বেশি সুবিধা মনে হয়, তাই আমি আমার নিজের হাত দিয়ে ইউজ করে তোমাদের দেখাবো, ঠিক আছে, চলো। জাস্ট এই হচ্ছে জিনিসটা, স্মেলটা অসম্ভব ভালো, জাস্ট একটা খুব সুন্দর স্যাফ্রানের স্মেল আসছে, মুলতানি মাটির স্মেল আসছে, খুব সুন্দর একটা স্মেল আসে, ঠিক আছে। চলো এবার প্যাকটা আমি ইউজ করে দেখাই, চলো। খুব থিক জিনিসটা, পুরো মুখে এরকম করে অ্যাপ্লাই করে নেবে। আমি মামাআর্থের প্রোডাক্ট একটু ইউজ করতে বেশি পছন্দ করি, কেননা আমি হার্বাল প্রোডাক্ট, কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট ইউজ করাটা একটু বেশি পছন্দ করি স্কিনের জন্য, ঠিক আছে। তো এইটা ইউজ করে তোমরা দেখতে পারো, প্রাইসটা একটুখানি হাই, মামাআর্থের মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস একটু হাই থাকে, তো প্রোডাক্টের প্রাইস একটু হাই আছে, কিন্তু ইউজ করে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর এই কন্টেনারে যে ইয়েটা আছে অল্প একটু ইউজ করলেই চলে যায়, তোমাদের আশা করছি অনেকদিনই চলে যাবে, ঠিক আছে। চলো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিই মুখে, আর এটা 10 মিনিট রেখে দিতে হবে স্কিনে, ঠিক আছে। এটাকে সময় দিতে হবে শুকাতে, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, চলো শুকিয়ে নিই ভালো করে। ক্লিন করে চলে এসেছি, জাস্ট দেখে নাও। এবার তোমরাই বলো কোনো গ্লো, ইনস্ট্যান্ট গ্লো তোমরা বুঝতে পারছো কি না ফেসে, ঠিক আছে। এবার যে কোনো একটা প্যাক ইউজ করার পর না মুখটা একটুখানি টানে, তো একটা ময়েশ্চারাইজার ইউজ করা খুব ভালো। তো আমি যে ময়েশ্চারাইজারটা ইউজ করি আমি সেটাই অ্যাপ্লাই করছি, তোমরা যেগুলো তোমরা যারা যেটা ইউজ করো সেটা একটু অ্যাপ্লাই করে নিই, ঠিক আছে। জাস্ট একটুখানি অ্যাপ্লাই করে নিই, মানে প্যাক ইউজ করলে মুখটা টানবে। এবার তোমরা নিজেরাই বলো যে এটা ওয়ার্ক করে কিনা ইনস্ট্যান্ট। আমার তো, আমি তো খুব হ্যাপি, আমার একটা ইনস্ট্যান্ট একটা একটা গ্লো আমি স্কিনে বুঝতে পাচ্ছি, তোমরা বুঝতে পারছো কি না জানি না। আর এটা রোদের থেকে আসার পর মুখে যে ট্যানটা পড়ে থাকে সেই ট্যানটা খুব ভালোভাবে এটা রিমুভ করে দেয়, ঠিক আছে। উইকে 1 থেকে 2 বার ইউজ করো, ঠিক আছে। চলো মামাআর্থের উপটান ফেস মাস্কের রিভিউ তোমাদের দিয়ে দিলাম, একদম অনেস্ট রিভিউ, আমি ইউজ করে
हैपी सत्यि हैपी होएछि। तो तुम्हरा देखते पारो यूज करे। चलो आजके वीडियो एखाने शेष करछि, आबार अन्य एक दिन अन्य कोनो किछु वीडियो निये चले आसब। चलो टाटा।